ওয়াক নিয়ে শুভেন্দু অধিকারীর এত রাগ কেন? আপনি তো মর্নিং ওয়াক করেন স্বাস্থ্যের জন্য। না, আমি তো বলছি অনেকেই অনুপ্রেরণা পেয়েছি, আসছে অনেকে, হাঁটছে, অনেক জায়গায় চর্চা, আপনারা প্রচার করেছেন মর্নিং ওয়াকের গুরুত্ব, তো অনেকে অনুপ্রাণিত হয়েছে তাতে, হাঁটাহাঁটিও করছে, অনেকে লোকও বেড়েছে। আমি যেখানে যাই লোককে বলি যে সকালে হাঁটুন। আচ্ছা, শুভেন্দু অধিকারী তিনটে তারিখ দিয়েছিলেন, 12, 14, 21 হয়ে গেছে। হ্যাঁ, তা 12-তে তারিখ পে তারিখ, 14-তে আমার জানা নেই, কোনো তারিখ নিয়ে আমি রাজনীতি করি না, খালি ইলেকশনটা তারিখে হয়। ডিসেম্বর ধামাকায় 12 তারিখ লালন শেখ অস্বাভাবিক মৃত্যু, কালকে হলেই ভালো হতো, কিন্তু হয়ে গেছে। 21 তারিখের জন্য আর কত ট্র্যাজেডি অপেক্ষা করছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বলছেন অপেক্ষা করুন, 21 তারিখ এলে বোঝা যাবে। মর্নিং ওয়াক থেকে বেরিয়ে এসে আপনি যা যা বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় দিনের সংবাদ শিরোনামে সারাদিন সেগুলো জায়গা পায়। এখন শুভেন্দু অধিকারীর মধ্যে বক্তব্য ছিল হচ্ছে, উনি আপনার মতো এরকম মর্নিং ওয়াক ফেরত আলপটকা মন্তব্য করেন না, উনি যা বলেন ভেবেচিন্তে বলেন এবং সেটা করে দেখান। তাহলে কি কোথাও দেখুন, প্রত্যেকে নিজের মতো করে রাজনীতি করে বলে, এখন সে কে কোনটা করে, প্রত্যেকের রাজনীতি করার ঢং আলাদা, কথা বলার ঢং আলাদা, মানুষ ঠিক করে কোনটা ঠিক কোনটা ভুল, আমি আমার নিজেকে সার্টিফিকেট দিতে পারি না। শুভেন্দু অধিকারী আবার বলছে 13 জানুয়ারি একটা কিছু হবে, 12 বা 13 তারিখের মধ্যে, জানি না কারা বলছেন, তাদেরকে জিজ্ঞেস করুন, আমি কি করে বলবো। গতকালের যে ঘটনা ঘটেছে তাতে শুভেন্দু অধিকারী নিজেই টুইট করে বলেছেন যে তিনি চলে আসার পর ওখান থেকে পুলিশ তুলে নেওয়া হয়েছিল, এমনকি সিভিক ভলেন্টিয়ার তুলে নেওয়া হয়েছিল। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ওখানে যে কম্বল বিতরণ কিংবা অনুষ্ঠান সেটার কোনো অনুমতি ছিল না। সে তো অনুমতি ছিল কি ছিল না সেটা তো রেকর্ডের ব্যাপার, পুলিশ একরম বলছে, যারা করেছেন তারা একরম বলছেন, কিন্তু এই ধরনের বড় প্রোগ্রামে যে ধরনের প্রস্তুতি খালি পুলিশের উপর ভরসা করা হয় না, তো নিজের তরফ থেকে হওয়া উচিত। যেখানে ব্যাপক গ্যাদারিং হয় আর আমাদের পশ্চিমবাংলার মানুষ এখন কিছু পাবে বললে প্রাণ দিয়ে দৌড়য়, সেখানে আপনারা দেখেছেন লক্ষ্মীর ভাণ্ডারে চাপা পড়ে স্ট্যাম্পেড হয়ে মারা গেছে লোক, দরজা ভেঙে ঢুকে গেছে। তো এই যে দান খয়রাতির যে ব্যাপারটা, এটা তো মানবতার অপমান এক প্রকার, লোককে লোভ দেখিয়ে নিয়ে আসাটা, আর তারপরে এই ধরনের ঘটনা যেখানেই হোক সেটা আমি সমর্থন করি না, এ ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত। হ্যাঁ, গরিবকে দিতে হলে অনেক ব্যবস্থা আছে, দেওয়া যেতে পারে, কিন্তু এই ধরনের পরিবেশ যেন না হয় এটা সবাইকে খেয়াল রাখতে হবে। বক্তুই গণহত্যার অন্যতম প্রধান অভিযুক্ত লালন শেখের মৃত্যুর পরে প্রায় 3,500-4,000 মানুষ জাতীয় সড়ক অবরোধ করে ফেললেন। তারা সেখানে অস্থায়ী যে সিবিআই ক্যাম্প, সেই ক্যাম্পে রীতিমতো হামলা করলেন। কেন করলেন, কারা করলেন, কি মনে হয় না? কেন করলেন কারা করলেন সে তো আমরা জানি, যখন বাগটুইতে 10 জনকে পুড়িয়ে মারা হয়েছে তখন তো কেউ অবরোধ করেনি, কেউ বন্ধ ডাকেনি, তখন টিএমসির নেতারা বলেন, ওরা তো আমাদের পার্টির লোক, আপনার পার্টির লোক, আপনার ভোটার বলে তার মানবাধিকার নেই, তাকে হত্যা করবেন, মেরে ফেলবেন, জ্যান্ত জ্বালিয়ে দেবেন, আর বাচ্চাদের মহিলা, তখন এই বেহায়া লোকেরা কোথায় ছিল? আজকে যারা বড় কথা বলছেন আসানসোলে একটা দুর্ঘটনা হয়েছে সেই নিয়ে, বা একটা লোক মারা গেছে কাস্টাডিতে, সে সুইসাইড করেছে হতে পারে চাপে পড়ে, তো সেটা তদন্ত হচ্ছে, কোর্ট দেখছে। এই যে সেটা নিয়ে রাজনীতি যারা করছে তারা তখন কেন করেনি, যা তাদের নিজের লোকেরা পুড়িয়ে মেরেছিল এবং তার নাম মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন, তখন কোথায় গেছিল মানবিকতা? তারা সব সংখ্যালঘু সমাজের সাধারণ গরিব মানুষ, তারা এর ঝগড়ার মধ্যে ছিলই না, দুই নেতার দুই মাফিয়ার ঝগড়ার মধ্যে তারা পুড়ে মরেছিল, তখন কোথায় ছিল মানবিকতা? তখন এই লোকগুলো রাস্তায় আসেনি, সব পয়সা দিয়ে করে খাওয়া লোক, টিএমসির পিছনে আজকে শ্বাস নেওয়ার একটা জায়গা পেয়েছে, খড়কুটো ধরে বাঁচার চেষ্টা, তাই লালন শেখকে সামনে রাখা হয়েছে। লালন শেখ এফআইআর করেছেন, সেই এফআইআরটার ভাষা একেবারে অভিজ্ঞ আইনি মারপ্যাচের ভাষা, এবং সেই এফআইআরে সিবিআই এর এমন কিছু আধিকারিক বা তদন্তকারী অফিসারের নাম ঢোকানো আছে যারা বক্তৃ হত্যাকাণ্ডে তদন্তই করছেন, তারা গরু পাচার মামলার তদন্তকারী। দেখুন, লালন শেখের স্ত্রী কী পড়াশোনা জানে আমি জানি না, সাধারণত এই ধরনের কেস কোনো উকিল লিখে দেয়, কিন্তু যে ঘটনা ঘটছে তার থেকে বোঝা যাচ্ছে টিএমসি এটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে একদম বাঁচার জন্য। সিবিআইকে অনেকদিন টার্গেট করেছে ওরা, সিবিআইয়ের উপরে অনেক খারাপ কথা মমতা ব্যানার্জী বলেছেন, তার পার্টির লোকেরা বলেছে, কোর্টের সম্বন্ধে বলেছে, কোর্টের বিচারককে ঘেরাও করেছে ওদের লোকেরা, চুরি করেছে, ডাকাতি করেছে, তার বিচার হলে তার বিরুদ্ধে লড়াই করবে, গায়ের জোর দেখাবে, পুলিশ নিয়ে যাবে, এর আগে সিবিআইয়ের অফিসারদের পুলিশ অ্যারেস্টও করেছে, এখানেও তাদের উপরে এফআইআর করা হচ্ছে।
তো লালন শেখটা ওদের কাছে একটা ইস্যু এসে গেছে, আমি বলছি কিছু করতে পারবেন না, আপনাদের আপাদমস্তক দুর্নীতি ছেয়ে গেছে, লোক জেনে গেছে, কোর্ট যদি বিচার নাও করতে পারে বিচার তো প্রকৃতিই করবে তোমাদের সঙ্গে। ধরা পড়েছে, চুরি করেছে, ফাঁসি হতে পারে, বাকি নেতাদের তুলছে, সে দেখে মানসিক চাপ ছিলই, তার জন্য সুইসাইডও করতে পারে। কে ধরে নিল যে পিটিএম মেরে দিয়েছে বলে দিল? কে বলেছে? টিএমসির সরকারের আমলে যত ঘটনা হয়েছে, এমনকি ময়না তদন্ত পর্যন্ত তারা করতে পারে না, সেখানে রিপোর্ট লেখে পার্টির নেতারা, সেটা সই করে ডাক্তাররা, পুলিশকে যা বলা হয় তাই বলতে হয়, কেউ বিশ্বাস করে না। কেন আমরাও তদন্তের জন্য অপেক্ষা করছি এবং কোর্টের বিচারের দিকে অপেক্ষা করছি। ক্লাস 8 পাস করে প্রাইমারি স্কুলে চাকরি করেন, হাইকোর্টে ডাক করেছে ভাটপাড়ার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষকে। না দেখুন, এই ধরনের অনেক গণ্ডগোল আছে, আমরা প্রথম থেকে বলছি পুরোটা তদন্ত হওয়া উচিত। শুধু এই শিক্ষা 2010 সালে কিন্তু উনি রিক্রুটমেন্ট 2010 সালের পর থেকেও যত যত চাকরি হয়েছে, যত নিযুক্তি হয়েছে, সব জায়গায় 2 নম্বরই হয়েছে। এবং প্রাইমারি নিয়ে তো আজ হয়নি, সিপিএমের আমল থেকে হয়ে আসছে, ত্রিপুরার ঘটনা সবাই জানেন তো, সেই জন্য তদন্ত যখন শুরু হয়েছে হওয়া উচিত। এবং এই যে চাকরি পেয়েছেন এই সময়ের মধ্যে, ম্যাক্সিমামই এই টাকা দিয়ে চাকরি পেয়েছেন, পরীক্ষা না দিয়ে পাস না করে চাকরি পেয়েছেন, সেজন্য খালি শিক্ষা বিভাগ নেই, যত পরীক্ষা হয়েছে, যত ডিপার্টমেন্টে চাকরি হয়েছে, সব কটা তদন্ত হওয়া উচিত, সব জায়গায় টাকা দিয়ে চাকরি বাকরি হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা একাধিক দুর্নীতি অভিযোগ রাখছে, আমি নিজেই আবাস যোজনার একটা পঞ্চায়েতে 450 জনের নাম নিয়ে দিল্লি জমা দিয়েছিলাম রাজ্যের কাছে, যেখানে দিল্লির লিস্ট পাঠানোর লিস্ট আর এখানে যে লিস্ট নিয়ে কাজ হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য 450, একটা পঞ্চায়েতে নাম পাল্টে দেওয়া হয়েছে, সে তথ্য আমার কাছে এসেছে এবং সেই ডিপার্টমেন্ট থেকে চিঠিও এসেছে যে আমরা তদন্ত করাচ্ছি। তো সেই জন্য আমরা এবং তার সঙ্গে সঙ্গে আরও এমপিরাও আমাদের সারা বাংলা থেকে আমরা জমা দিয়েছি এই ধরনের লিস্ট, তার জন্য তদন্ত হচ্ছে। কিন্তু তদন্ত ওই যারা চুরি করেছে তারাই করছে, সেটা খুব একটা সমাধানের সম্ভাবনা নেই, কিন্তু একটা ফর্মালিটি। আমি বলছি এ করে কী হবে, আপনি ডাইনির কাছে ছেলেকে রেখে দিচ্ছেন, তো ছেলে তো বাঁচার কোনো রাস্তা নেই আর, তো বলছি এই আমার সিস্টেম হ্যাঁ, তো সিস্টেমটার লাভ তুলছে এরা এখানে আমরা জানি, কিন্তু তবুও মানুষের জানার দরকার কী ধরনের, মানুষের কথা শোনার কেউ নেই, এই হলে কমপক্ষে একটা হালচাল হবে, লোকে জানবে। আমি ঝাড়গ্রামে দেখেছি সাঁকড়াইলে পঞ্চায়েত 16 লাখ টাকার কাজ করেছে সুবর্ণরেখার নদী বাঁধের, কমপ্লেন হয়েছে, দিল্লি থেকে অফিসাররা দেখতে গেছেন, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সঙ্গে ছিল, এক কোদাল মাটি নেই ওখানে, 16 লাখ টাকার মাটি পড়েছে, কী হয়েছে না বন্যাতে বয়ে গেছে মাটি, কোথায় বন্যা হলো এবারে? তো ওনারা বললেন যে পঞ্চায়েত দিয়ে কাজ করতে বোর্ড লাগে তো হিসাব দিয়ে, বোর্ডটা কোথায়? বলছে ও হাতি ভেঙে দিয়ে চলে গেছে, টিএমসির বিরুদ্ধে হাতিও লেগে পড়েছে, এরকম অবস্থা আজকে। এই ধরনের গল্প চলছে, সবাই জানে, কমপক্ষে তদন্ত যদি হয়, দু একজনকে ডাকে পুলিশ, একটুখানি ভয় হবে, আগামী দিনে কমপক্ষে চুরিটা কম হবে।